আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে জেপিরন প্লাস। এটি একটি ক্যাপসুল জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে আয়রন, পলিমেলটোস কমপ্লেক্স প্লাস ফলিক অ্যাসিড প্লাস জিঙ্ক প্লাস ভিটামিন বি কমপ্লেক্স। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে জেপিরন প্লাস এই ক্যাপসুলটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের ঘাটতি পূরণে এবং অভাবজনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। বিশেষ করে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা। আমি এক কথায় যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে মানব দেহের আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের অভাব পূরণ করে, এবং এইগুলোর অভাবজনিত কারণে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত জেপিরন প্লাস এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়। এখন আসুন যে জেপিরন প্লাস এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কী, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল প্রতিদিন একবার সেবন করতে হবে। এটি হচ্ছে জেপিরন প্লাস এই ক্যাপসুলটির সেবনবিধি। তো ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে সাধারণত মানুষের শরীরে ওষুধটি খুবই সুসহনশীল একটি ওষুধ, তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক ক্রিয়া দেখা দিতে পারে। আর যাদের রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর যারা গর্ভবতী মায়েরা আছে, গর্ভের প্রথম 3 মাস ওষুধটিকে সেবন করা উচিত নয়, তবে পরবর্তীকালে এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটিকে সেবন করতে পারবে, কোনো সমস্যা নেই। আর জেপিরন প্লাস এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ঔষধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস জেপিরন প্লাস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 5 টাকা। তো বন্ধুরা, একটি কথা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরে সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে।